প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সামনে আবার হাজির হলাম আজকে 3 ফেব্রুয়ারি। আজকে তোমাদের পাঠদান করা হবে 8ম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে। যারা বাসা থেকে বা দূর দূরান্ত থেকে যারাই আজকের এই পাঠ অনুশীলন করবে, তোমাদেরকে বলছি তোমরা সুন্দরভাবে মনোযোগের সাথে আজকের পড়াটা শুনবে এবং ভালো করে এটি আয়ত্ত করার জন্য চেষ্টা করবে এবং বাসায় বসে এই পাঠটি মনোযোগের সাথে পড়বে। তো আসো আমরা আজকের সরাসরি পাঠে চলে আসি। আজকে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ, প্রথম অধ্যায়ের পাঠ নম্বর দ্বিতীয়, এর পাঠ শিরোনাম হলো নিফাক। নিফাক তো নিফাক কি এবং নিফাক কাকে বলে, নিফাক বলতে কি বোঝায়, আমরা এর পরিচয় প্রথমে জানব। তো আমি পরিচয়টাই বলছি। নিফাক আরবি শব্দ, এর শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি অবলম্বন করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় মুখে ইমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যে ব্যক্তি এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। তোমরা জানো যে মুনাফিক কারা এবং মুনাফিক কি, সেই সম্পর্কে আমি একটু পরে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত বলবো। তো এই মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এই আচরণ করে থাকে। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই মিলে মিশে থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে পিছনে তারা ইসলামকে অস্বীকার করে চলে। যদি এটাই করে তাহলে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছে সেটা আমরা জেনে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা আল বাকারা আয়াত নম্বর 14-14 ঘোষণা করেছেন, ওয়াইজা লাকুল্লাজিনা আমানু কালু আমান্না ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম কালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এর অর্থ হল মুনাফিকরা, অর্থাৎ যখন তারা মুনাফিকরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি, আর যখন তারা গোপনে তাদের শয়তানের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। এক কথায়
অন্তরে কুফর রেখে মুখে ইমানের কথা প্রকাশকেই নিফাক বলে। আর যারা অন্তরে কুফর মানসিকতা পোষণ করে এবং আল্লাহকে অস্বীকার করে চলে আর মুখে বলে ইমানের কথা বা বিশ্বাসের কথা, এইভাবে যারা প্রকাশ করে এই তাদেরকেই বলা হয় মুনাফিক। অর্থাৎ এরূপ প্রকাশকারীকেই মুনাফিক বলা হয়। তো এই আয়াত থেকে তোমরা বুঝতে পেরেছ যে আল্লাহ তাআলা তাদের চরিত্র সম্পর্কে কি বলেছেন। এর থেকে তোমরা অনুমেয় যে মুনাফিকরা সমাজে আছে এবং তোমার আশেপাশেই আছে, তারা এরূপ মানসিকতা পোষণ করে থাকে, যেটা তোমাকে বুঝতে হবে যে এই চরিত্রগুলো বা এই আলামতগুলো, এই চিহ্নগুলো কাদের ভিতরে আছে, তাদের থেকে তোমার সাবধান থাকতে হবে, যাতে করে তুমি এই মুনাফিকের অন্তর্ভুক্ত না হয়ে যাও। তো মুনাফিকের চরিত্র সম্পর্কে আমি আরেকটু ডিটেলস বলছি, সেটা হলো নিফাক হলো নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এ সত্য জানতে পাই। তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে, উত্তম আচরণ ও উত্তম চরিত্র তারা কখনোই তারা অনুশীলন করে না, বরং তারা মিথ্যা ও প্রতারণাই প্রধান কাজ। তারা মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ, এটা করতেই তারা উৎসাহ পায় এবং এটা করতেই তারা আনন্দ পায়। তো এদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো কি বলেছে সেটা আমি বলছি। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন যে আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত নম্বর 1। এ সম্পর্কে তাদের চরিত্র সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন একটি হাদিসে। সে হাদিসটি হলো এরকম, আয়াতুল মুনাফিকে সালাসুন, ইজা হাদ্দাসা কাজাবা, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াইজা তুমিনা খানা। অর্থ মুনাফিকদের নিদর্শন তিনটি, মুনাফিক চিহ্নিত করার আলামত হল তিনটি, অথবা মুনাফিকের বৈশিষ্ট্য হল তিনটি। এই তিনটি মুনাফিকের মধ্যে নিহিত থাকে। তো সেই তিনটি আলামত কি? নাম্বার 1, যখন তারা কথা বলে মিথ্যা বলে, যখন তারা ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খেয়ানাত করে। সহি বুখারি ও মুসলিম শরীফের মধ্য থেকে এই হাদিসটি তোমাদের বইয়ের মধ্যে সংকলন করা হয়েছে। তো আমরা এই হাদিস থেকে জানলাম যে মুনাফিকের তিনটি আলামত
তিনটি চিহ্ন, তিনটি বৈশিষ্ট্য। এরকম বৈশিষ্ট্যের লোক আমাদের সমাজে আছে কি না, তোমাদের আশেপাশে আছে কি না, তোমার ভাই বোন আত্মীয় স্বজনের ভিতরে আছে কি না, তোমার পাড়া প্রতিবেশী তাদের ভিতরে আছে কি না, তোমরা তাদেরকে অতি সহজে চিহ্নিত করতে পারবে। যদি এরকম পাওয়া যায় তাহলে অবশ্যই তুমি এই হাদিসটি তাদের কাছে প্রকাশ করবে এবং বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সে দৃষ্টিতে এই চিহ্ন বা এই বৈশিষ্ট্যটি তোমার ভিতরে আছে, যে বৈশিষ্ট্য হলো মুনাফেকের। অতএব এই মুনাফেকি যে চরিত্র তার থেকে বিরত থাকতে বলবে। অতএব তুমি যেটুক জানো কোরআন এবং হাদিসের আলোকে তোমার অধ্যয়ন বা অনুশীলনের মাধ্যমে সেটি তুমি তাদেরকে জানাবে, এটা তোমার দায়িত্ব। অতএব আমি আশা করি তোমরা এই বিষয়ে বুঝতে পেরেছ। তো এই মুনাফিকের কাজ যদি আমাদের মধ্যে তোমাদের মধ্যে চলতে থাকে, সমাজের মধ্যে চলতে থাকে বা মুসলিম মানুষের মধ্যে চলতে থাকে, তাহলে সেটার পরিণতিটা কী হবে বা তার কুফলটাই বা কী হবে আমরা সেই বিষয়ে জানব। তো সেটি হলো যে নিফাক জঘন্যতম একটি পাপের কাজ। এক নম্বরে জানলাম নিফাক জঘন্যতম একটি পাপের কাজ, এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, সেটি আর সে কখনো দূর করতে পারে না। ছোট সময় বাচ্চারা যে অভ্যাসে অভ্যস্ত হয় সে অভ্যাসটা কিন্তু সে পরিত্যাগ করতে পারে না। ছোট তোমাদের মতো যারা শিশু তারা অবশ্যই তোমাদেরকে বলা হয়েছে কাদামাটির মতো। কাদামাটি দিয়ে তুমি যদি কোনো জিনিস তৈরি করতে চাও, একটি পাতিল তৈরি করতে চাও বা একটি চেয়ার বানাতে চাও, একটি কলসি বানাতে চাও, তাহলে সেই কাদামাটি দিয়ে তুমি সেটি করতে পারবে, বানাতে পারবে। অবিকল কলস তুমি বানাতে পারবে, অবিকল একটি ঝক তুমি বানাতে পারবে। কিন্তু সেই কাদামাটিটা যদি তোমার শক্ত হয়ে যায় তাহলে সেটি দিয়ে তুমি একটি ঘর তৈরি করতে পারবে না, একটি চেয়ার তৈরি করতে পারবে না, একটি কলস তৈরি করতে পারবে না, একটি ঝক তৈরি করতে পারবে না, একটি ফুল তৈরি করতে পারবে না। কারণ সেটি যদি তুমি করতে চাও তাহলে দেখা যাবে সেটা ভেঙে যাবে। ঠিক তদ্রূপ তোমরা এখন শিশু আছো, এই তোমরা এখন যেই জিনিসটি জানবে বা শিখবে সেই জিনিসটি তোমাদের ভিতরে বদ্ধমূল হয়ে থাকবে, সেটা কখনো দূর হবে না বা সেটি কখনো ভুলবে না। আর যখন তোমাদের বয়স আরও বেশি বাড়বে, যখন তোমাদের শিশুকাল অতিবাহিত হবে, তখন তোমাকে যদি এরূপ কিছু করতে বলা হয় তাহলে সেখানে তুমি আর সেই দিকে ধাবিত হবে না বা সেই দিকে আসতে চাইবে না। তখন তোমার উপরে যদি জোর খাটানো হয় তখন তুমি হয়তো লাঞ্ছিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে এখনই তোমাদের আসল সময় এবং মূল সময়টা, এই সময়টাকে এভাবে কাজে লাগাতে পারলে তোমার জীবন ধন্য হবে এবং এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। তো নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, আর এর কারণে মানুষের নৈতিক এবং মানবিক মূল্যবোধ নষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়, ফলে মানব সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, অহংকার সৃষ্টি হয় এবং সমাজে অশান্তি বয়ে আনে, অশান্তি সৃষ্টি হয়ে থাকে।
তো আমরা অবশ্যই এই মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ কি হই আমরা কামনা করি না তোমরা অবশ্যই এটা কামনা করবে না তো এর থেকেও সমাজের শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষা করে বাঁচার জন্য বসবাসের জন্য উপযোগী করতে হলে এই নিফাকের জঘন্যতম এই কাজ থেকে আমাদেরকে তোমাদেরকে দূরে থাকতে হবে এরপরে মুনাফিকদের আরো কিছু বৈশিষ্ট্য আছে মুনাফিকরা ইসলামের শত্রু এটি একটি পরিণতি আমাদের ইসলামের জন্য বয়ে আনবে মুনাফিকরা বাহিরে মুসলমান বলে দাবি করে কিন্তু প্রকৃত পক্ষে এরা কাফেরদের পক্ষে কাজ করে থাকে এদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে দেয় এই শত্রুতা গুপ্তচর হিসাবে কাজ করে ইসলাম ও মুসলমানদের গোপন কথা ও দুর্বলতা প্রকাশ করে দেয় মুনাফিকরা মুসলমানদের মধ্যে মতানৈক্য ও মারামারি সৃষ্টির চেষ্টা করে অশান্তির চেষ্টা করে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে থাকে প্রকাশ্য শত্রু তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায় প্রকাশ্য শত্রুর থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি নিজেকে সামলিয়ে বা সামনে চলার জন্য চেষ্টা করতে পারো কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করাও সুযোগ পাওয়া যায় না আত্মরক্ষা করারও সুযোগ পাওয়া যায় না ফলে সে বন্ধু ভেসে সহজেই বড় ক্ষতি সাধন করতে পারে এসব কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত হয় আর এছাড়া এটা তো ইহ জীবনে সে তার পরিণতি এভাবে সে নিজেই বয়ে আনে আর এছাড়াও আখেরা তো তাদের জন্য রয়েছে জাহান্নামের সেই কঠোর আজাব সেটা অপেক্ষা করছে এ সম্পর্কে আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে তো আমরা জানলাম কি এই আয়াতটি সূরা আন-নিসা আয়াত নম্বর হলো 145 তো আমাদের এহেন ক্ষেত্রে কি করণীয় রয়েছে সেটা হলো তোমরা সকলেই নিফাক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে এবং আপ্রাণ চেষ্টা করবে কখনো যাতে তোমাদেরকে এই মুনাফিকের বৈশিষ্ট্যে তোমাদেরকে গ্রাস করতে না পারে এবং এই নিফাকের কাজে কখনো নিজে অংশগ্রহণ না করো এবং এর থেকে বেঁচে থাকার জন্য জোর চেষ্টা তোমার ভিতরে থাকতে হবে তাহলে তুমি বেঁচে থাকতে পারবে এবং সাথে সাথে আল্লাহর কাছেও সাহায্য কামনা করতে হবে তার সহযোগিতা চাইতে হবে যে আমি যেন কখনো কোনো মানুষের কোনো বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় বা প্রতারণায় আমি এর মধ্যে নিমজ্জিত না হই হাদিসে যেসব কাজ মুনাফিকের নিদর্শন হিসাবে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো কি করব বর্জন করব খাঁটি মুমিন হিসাবে জীবন যাপনের চেষ্টা চালিয়ে যাব এবং চেষ্টা করব এই
থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফিকের কুফলগুলো কি কি, তাদের দুনিয়ার জীবনে তাদের পরিণতি কি হবে, এবং এ সম্পর্কে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরাতে তাদের পরিণতি কি হবে সেটি জানতে পারলাম। তো আসো এবার অতি সংক্ষেপে অল্প কথায় তোমরা কিভাবে নেফাক পরিহার করতে পারবে, সেই পরিহার করার উপায়গুলো কি কি অতি সংক্ষেপে আমি বলছি। সেটি হলো কথা বলার সময় সত্য কথা বলবে, কি করবে বলো, ঠিক আছে, কথা বলার সময় সত্য কথা বলবো, আর কখনো মিথ্যা কথা বলবো না। দুই নম্বরে কি আছে, কাউকে কথা দিলে সেই কথা রক্ষা করব। তিন নম্বরে আমানত রক্ষা করব, যেমন কারো কাছে কোনো জিনিস বা সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করব, এবং সেটি আমানত যিনি রেখেছেন তিনি যখনই ফেরত চাইবেন তখন তাকে সেইভাবেই ফেরত দিয়ে দিব। কারোর সাথে কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করবে, আর এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ কখনো বিনষ্ট করব না। এই প্রতিজ্ঞা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই তুমি এই মুনাফিকের হাত থেকে, মুনাফিক পরিহার তুমি করতে পারবে, এবং মুনাফিকের চরিত্র কখনোই তোমাকে গ্রাস করতে পারবে না। এই প্রতিজ্ঞা তোমার ভিতরে থাকবে, এই প্রতিজ্ঞা তুমি করবে, এবং যখন থেকে করবে তখন থেকে তোমার ভবিষ্যৎ জীবনে আর এই কাজগুলো করবে না। আর এই কাজগুলো যেগুলো করতে হবে এই উপায়গুলো এভাবে তোমরা মেনে নিবে এবং তোমরা তা পালন করবে, আমল করবে। তো আজকে আমরা এই মুনাফিকের থেকে যেই প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি। ক, নিফাক বলতে কি বোঝায়, খ মুনাফিক কাকে বলে, অথবা মুনাফিক কি, গ নম্বরে মুনাফিকের চরিত্র উল্লেখ করো বা ব্যাখ্যা করো।
উল্লেখ বা ব্যাখ্যা করো। ঘ নিফাক থেকে, নিফাক বেঁচে থাকার উপায়, নিফাক থেকে বেঁচে থাকার আমি আবার লিখছি, নিফাক থেকে বেঁচে থাকার উপায়, নিফাক থেকে বেঁচে থাকার উপায় কি? বর্ণনা করো। তাহলে আমরা আজকের এই নিফাক পাঠ থেকে এই চারটি প্রশ্ন তোমাদের দেয়া হলো, তোমরা এই পাঠটি ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলো আয়ত্ত করবে। আর এই নিফাক বিস্তারিতভাবে মনোযোগের সাথে তোমার বইটি পড়লে এর থেকে যেই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে সাথে আয়ত্ত হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।